নমস্কার বন্ধুরা, বিশেষ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটা রেসিপি বানাবো সুজির নাড়ু। তার জন্য নিয়েছি 200 গ্রামের প্যাকেট একটা সুজি, একটা নারকেল, 4টে এলাচ, 1 লিটার দুধ, পরিমাণ মতো চিনি নিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে নিই, দুধটা জ্বালাবো, ততক্ষণ নারকেলটা কুড়ানো। এবার নারকেলটা ভালো করে কুড়ানো, ততক্ষণে সুজিটা ভেজে নেব। উনুন খালি মুখে অনেক দেখা ভালো সবাই হচ্ছে তো কোরানো নারকেলটা এবার বেটে নিই, ততক্ষণে আমি সুজিটা ভেজে নিই। এরকম করে বেটে নিচ্ছি, সুজিটা ভালো করে ভেজে নেবেন। এই দিদি নারকেলটা কুড়াচ্ছে, কোরানো নারকেলটা ভালো করে এরকম করে বেটে নিতে লাগবে সুন্দর করে। সুজিটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিল। এবার দুধটা ভালো করে জাল দিয়ে নেবে। আগের ঝুল পারো না শুন বন্ধুরা, কত সুন্দর আমাদের পালং শাক হয়েছে, কলই শাক হয়েছে, আমি অত জলদি দুধটা এরকম সুন্দর করে জ্বালিয়ে নেবেন। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন। সুন্দর করে বাটা হচ্ছে, সুন্দর করে বাটা হচ্ছে, দিদি বাটছে। দুধটা ভালো করে এরকম জ্বালাতে হবে, অনেকটা সময় লাগে জ্বালাতে, গাঢ় গাঢ় হয়ে যাবে যখন। একটা নারকেল বেটে এতটা হয়েছে, আর খুব সুন্দর স্মুথ করে বাটতে হবে। সবসময় মাথায় রাখতে হবে বাটাটা যেন খুব সুন্দর ফিনিশিং হয়, যত ভালো বাটা হবে তত সুন্দর হবে। এলাচ 4টে বেটে নিচ্ছে, মোটামুটি বাটলেই হবে। এলাচটা দিয়ে দিল, এবার সুন্দর গন্ধ হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর দুধটা গাঢ় হয়ে আসছে এখন, দেখুন বন্ধুরা এরকম গাঢ় গড়ে হয়ে এসেছে। এবার নারকেল বাটা দিয়ে দিল, সুন্দর করে এখন মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। ওই যে আমার এক বৌদি আসছে হেঁটে হেঁটে, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে এসেছে। এবার ভাজা সুজিটা দিয়ে দেবে, খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে।
দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে এরকম করে মেখে নিতে হবে। খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা। আমরা নতুন ভিডিওতে অবশ্যই উৎসাহ দেবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরকম সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে, ভালো করে হয়ে এসেছে প্রায়। এবার নামিয়ে নিল, এবার সুন্দর করে একটা একটা নাড়ু মতো বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, এরকম করে এখন পাকিয়ে নিতে হবে। সুন্দর হয়ে গেছে সুজির নাড়ু, অতি কম খরচে হয়ে যাবে, আপনাদের অবশ্যই ট্রাই করে দেখবেন। পুজোর সময় এইভাবে বানিয়ে নেবেন, খেতেও খুব টেস্টি। আপনারাও বানাই খাবেন, সেই সুন্দর হয়েছে একেবারে। আমরা বাগেরটা ভালাম তো, বন্ধুরা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমরা নতুন আমাদের উৎসাহ দেবেন। সুজির নাড়ু তৈরি হয়েছে কত সুন্দর, ভালো হলে খেয়ে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার।